নমস্কার। সফলতা দিশারি অনুষ্ঠানে সকলকে জানাবো স্বাগত। সফলতা দিশারি মানেই যে অবিশ্বাস্যই নতুন করে বলার কিছু প্রয়োজন নেই, মানে অবিশ্বাস্যের পরিচয় নিয়ে নতুন করে বলার কিছু প্রয়োজন নেই। প্রয়োজন যেটা রয়েছে হয়তো সেই দর্শকদের জন্য যারা আজকে সাবজেক্টটা জানতে চাইছে, বা আজকে অবিশ্বাস্যটি আপনাদের জন্য কি বিশেষ তথ্য নিয়ে এসছে, বাস্তবের মাটিতে পা রেখে কি যুক্তি দিয়ে তিনি আজকে কোন সমস্যার সঠিকভাবে সমাধানের পথ দেখাবে, সেইটা শুধুমাত্র জানিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা পর্বই কিন্তু স্পেশাল পর্ব আপনারা জানেন, কারণ আপনারা ভীষণ স্পেশাল। সেই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যে জীবনের সমস্যায় একটা জায়গা থেকে সমাধানের পরে আর একটা জায়গা থেকে শুরু হচ্ছে, আমরা জানি কিন্তু অর্থ মানে আমাদের যদি এই জায়গাটা ঠিক থাকে, মানে শক্ত থাকে, বা এই জায়গাটায় যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আশেপাশের সমস্যাগুলোকে আমরা সমাধান নিজেরাই পেতে পারি। কারণ সব ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়, কিন্তু সেই অর্থ কি আর সবাই আমরা ধরে রাখতে পারছি, কেউ ইনকাম করতে পারছে না, কেউ ইনকাম করলেও ধরে রাখতে পারছি না। কারোর কাছে হয়তো অর্থ সঞ্চয় করাটা স্বপ্নের মতো, এত সমস্যার মধ্যে আমাদের থাকতে হয়। তাহলে রাস্তাটা কি যাতে আমরা আর্থিক দিক থেকে উন্নতি পেতে পারি বা অর্থের মুখ আমরা দেখতে পারি? বহু মানুষ রয়েছে কিন্তু এখন এই সংকটে ভুগছে, তাদের জন্য আজকের এই পর্ব অবিশ্বাস্যটি আমরা পেয়ে গেছি। প্রতিনিয়ত যেমন লাইভ অনুষ্ঠানে আপনাদের চেষ্টা থাকে লাইনটি পেয়ে যাওয়ার, চেষ্টা আপনারা করুন, আমরা চেষ্টা করব বহু দর্শককে যাতে কোনো সমাধানের পথটা রাস্তাটা দেখিয়ে দিতে পারি। তা ফেমাস অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী স্টুডিও রয়েছে, জানাবো আপনাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। সফলতা দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় বা আজকে যে বিষয়ের উপর মূল আলোকপাত করব, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি একটা মানুষের জীবনে কিভাবে ঘটানো সম্ভব। বা যে সমস্ত মানুষ হয়তো এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন বা বিগত বহুদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠানের আপনারা রেগুলার ভিউয়ার, আপনারা হয়তো কোনো না কোনো ভাবে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে চলে গেছেন, অর্থ হয়তো আপনার লাইফ থেকে ড্রেনেজ হয়ে যাচ্ছে, আর্থিক সেভিংস এর জায়গা আপনি আপনার লাইফে নিয়ে আসতে পারছেন না, 10 টাকা রোজগার 15 টাকা খরচা, উল্টা আবার 5 টাকা ধার দেনায় জড়িয়ে যাচ্ছেন, 5 টাকা লোন করতে বাধ্য হচ্ছেন ধার দেনা, এটা সেটা হাবিজাবি প্রবলেমস এর মধ্যে দিয়ে আপনারা চলে যাচ্ছেন। আজকে জ্যোতিষ এবং বাস্তু দুটো আঙ্গিকেই আমি বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে একটা মানুষের জীবনে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসা যায় বা একটা মানুষের জীবনে কিভাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি আমি আপনার রাশিচক্রের দিকে যাই বা আমি যদি জ্যোতিষের আঙ্গিকে যাই, আমাদের প্রত্যেকের জন্মছকে যে 12টি হাউস রয়েছে বা যে 12th হাউস এর পজিশন রয়েছে, মেষ থেকে মীন 12টি যে রাশি রয়েছে বা 12টি যে লগ্ন রয়েছে, তার মধ্যে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে আর্থিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে দায়ী। আপনার ব্যাংকে কত টাকা আপনি সেভিংস করতে পারবেন বা আপনার ব্যাংকে কত টাকা রয়েছে, আপনি কত অর্থের মালিক হতে পারবেন, লক্ষ অর্থের নাকি হাজার অর্থের নাকি কোটি অর্থের নাকি কোটিরও কোটি অর্থের, সেটা ডিপেন্ড করছে আপনার সেকেন্ড হাউস কি পজিশনে রয়েছে বা আপনার সেকেন্ড হাউসের যে লর্ড বা দ্বিতীয় অধিপতির যে গ্রহ, দ্বিতীয় অধিপতির যে মালিক, সে কি পজিশনের মধ্যে আপনার হরোস্কোপের মধ্যে হয়ে রয়েছে। এবার এখানে একটু বোঝানোর জন্য বলে দেবো, আমাদের প্রত্যেকের যেমন জন্ম রাশি আলাদা, আমাদের প্রত্যেকের যেমন জন্ম লগ্ন আলাদা, সেরকম জন্ম লগ্ন সাপেক্ষে যেটা দ্বিতীয় ভাব সেটাও আবার প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। যদি কারোর দেখা যায় জন্ম তারিখ জন্ম সময় সাপেক্ষে কারোর মেষ লগ্ন, তাহলে তার দ্বিতীয় যে মানে ভাব হচ্ছে, দ্বিতীয় ভাব বা তার সেকেন্ড হাউস, সেটা হচ্ছে বৃষ রাশির ঘর বা বৃষ লগ্নের ঘর। তো বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র, তাহলে শুক্র আপনার হরোস্কোপে কোন পজিশনে হয়ে রয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার শুধুমাত্র কি দ্বিতীয় স্থান ইম্পর্টেন্ট, তার সাথে সাথে আর কোন কোন সাপোর্টিং, ইয়েস, তার সাথে আরো কিছু সাপোর্টিং হাউসের জায়গা রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 11th হাউস। 11th হাউস মিন্স ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, 11th হাউস মিন্স সাকসেস, 11th হাউস মিন্স গেন, 11th হাউস মানে প্রফিটের জায়গা, 11th হাউস মানে লাভের জায়গা, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার মনের ইচ্ছা পূরণের জায়গা, সাকসেসের যে জায়গা, 11th হাউস কি পজিশনে হয়ে রয়েছে। তার সাথে পঞ্চম স্থান, নবম স্থান এবং দশম স্থান, দশম স্থান মানে কর্মের জায়গা, বা আবার যদি দেখা যায় দশম স্থান হচ্ছে নবমের আবার দ্বিতীয়, অর্থাৎ ভাগ্যস্থান নবমের থেকে আবার দ্বিতীয় স্থান হচ্ছে কিন্তু দশম স্থান। তো এই হাউসগুলো যেগুলো রয়েছে, এই ঘরগুলি বা এই হাউসগুলির যে অধিপতি প্ল্যানেটগুলি রয়েছে আপনার জন্ম লগ্ন সাপেক্ষে বা আপনার জন্ম রাশি সাপেক্ষে, তাদের কি প্লেসমেন্ট আপনার জন্মছকের মধ্যে হয়ে রয়েছে, তারা কতটা পাওয়ার পেয়েছে, তারা কি কি ইনফ্লুয়েন্সের মধ্যে গেছে, তারা কি কি সিগনিফিকেন্সের মধ্যে গেছে, এইগুলো দেখাটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ এর উপরেই কিন্তু ডিপেন্ড করে রয়েছে আপনি কত টাকার মালিক হবেন, আপনার ব্যাংকে কত টাকা আপনি সেভিংস করতে পারবেন, কত প্রপার্টিজ এর মালিক আপনি হতে পারবেন, কত অ্যাসেট এর মালিক আপনি হতে পারবেন, এর উপর কিন্তু ডিপেন্ড করছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় বহু মানুষ এমনটাও রয়েছেন, ইনকাম তো করছেন, হোয়াট এভার, যাই আপনি ইনকাম করুন, 10 হাজার করুন, 10 লাখ করুন, 10 কোটি করুন, যেটাই আপনি ইনকাম করুন না কেন, আপনার লাইফে কোনোভাবে আপনি সেভিংস করতে পারছেন না, অর্থকে আপনি ধরে রাখতে পারছেন না। একটু আগে যেটা বলছিলাম, 10 টাকা রোজগার হলে 15 টাকা ব্যয়, উল্টে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। তো এখানে কি ধরনের রোল প্লে করে, প্রবলেম কি কি ধরনের হতে পারে একটু বলে দেবো।
অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থ আপনার কাছে আসতেই চাইছে না, অর্থকে আপনি অ্যাট্রাক্টই করতে পারছেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে আপনার কাছে হয়তো অর্থ আসছে, আপনি লক্ষ টাকা ইনকাম করছেন, কারণ এরকমও বহু উদাহরণ আমি দেখেছি, বহু উদাহরণ আমার চেম্বারে আসে। আমার ইয়াং, একদমই ইয়াং, মোটামুটি 1.5 লাখ টাকার মতন তার স্যালারি মান্থলি। তিনি বলছেন যে 1.5 লাখ টাকা স্যালারি কি হলে কি হবে দাদা, মোটামুটি ইএমআই গুনতে হয় আমাকে 1 লাখের কাছাকাছি, আর বাকিটা তো মানে লাইফস্টাইল লিভিং এর জন্য তার খরচা রয়েছে। তো এই ক্যাটাগরি কেন প্রবলেম গুলো চলে আসে, হঠাৎ করে তিনি কেন এই এত লোন করতে বাধ্য হলেন, এই জায়গাগুলো লুকিয়ে রয়েছে। এতটা স্যালারি পেয়ে হয়তো মাসের শেষে পকেট খালি, একদম মাসের শেষে, মাস শেষ হওয়ার আগেই পকেট খালি, মানে হিসাবটা চোখে দেখে নেই কোথাও। মানে আমরা হয়তো ভাবি যে একটা মানে লার্জ অ্যামাউন্ট স্যালারি পেলে আমরা চালিয়ে দিতে পারি, একদম একদম। কিন্তু এই ক্ষেত্রগুলো কেন, এখানে অ্যাস্ট্রোলজি, এখানেই অ্যাস্ট্রোলজি। অনেকে দেখে তাকে হয়তো মনে করছে না তো ভালো জায়গায় জব করে, ভালো লাইফ, ভালো ভালো স্যালারি পায়, কিন্তু তার লাইফে সেভিংস মানে মাস শেষ হবার তো দূর কি বাদ, মাসে 20 দিন বাইরে, 18 দিন আবার হয়তো কোথাও থেকে ধার দেনা করে চালাতে হচ্ছে। এই হচ্ছে, যাই হোক আসবো আজকে ডিটেলস আলোচনা। হ্যাঁ নমস্কার, বলবেন কি আছেন? হ্যাঁ নমস্কার, বলবেন কি আছেন? বলুন, কার বিষয়ে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, আমার নাম পাপিয়া সরকার। হ্যাঁ পাপিয়া দেবী, আপনার ডেট অফ বার্থটা বলতে হবে। 26 জুন, তাই তো? সালটা বলবেন? 92। হ্যাঁ টাইমিংটা বলুন, সময়টা? বিকাল 5টা করে। জন্মস্থান? বিকাল 5টা করে। জন্মস্থান কোথায়? আরামবাগ। আরামবাগ, আরামবাগ মানে হুগলি, হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে তো। কতদিন ধরে চেষ্টা করে পেলেন লাইনটি বলুন? আমি তো অনেকদিন ধরে ওই টিমানি স্কুলে একবার পাই না, লাস্ট প্র্যাকটিস গিয়েছিল, সেদিন টাইম ছিল না বলে আর দিতে পারিনি, টাইম ছিল না। হ্যাঁ এই কানেকশন, এইগুলো বুঝলেন তো, এত বছর ধরে চেষ্টা করেও বহু মানুষের অভিযোগ থাকে, আবার কেউ কেউ হয়তো না, আপনি বললেন কয়েক মাস ধরে চেষ্টা করছেন, আবার এরকম হয় কয়েক বছরের পরেও বলে যে লাইনটা পাচ্ছে না। জন্ম তারিখ যেটা বললেন সেটা হচ্ছে 26 জুন 1992, শুক্রবার ছিল জন্মবার, বিকেল 5টা 20, জন্মস্থান হচ্ছে আরামবাগ হুগলিতে। তার মানে যেটা পাওয়া যাচ্ছে, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, অর্থাৎ শুক্রের দশায় জন্ম হয়েছিল, কৃষ্ণ একাদশী তিথি ছিল ওই দিন, আর গণ হচ্ছে নরগণ। জানা ছিল এগুলো? জানা ছিল না, মানে কোনো বেসিক ডিটেলস জানা নেই, মানে কখনো কাউকে সম্ভবত দেখানো হয়নি তার মানে, নাকি? ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি একটুখানি মন দিয়ে শুনবেন। বৃশ্চিক লগ্ন, লগ্নের দ্বিতীয় স্থানে রাহু বসে রয়েছে, তৃতীয় স্থানে শনি, শনি এখানে সকেত্রস্থ, লগ্ন থেকে পঞ্চম, লগ্ন থেকে ষষ্ঠ স্থানে মঙ্গল এবং চন্দ্র, সপ্তম স্থান ফাঁকা, অষ্টম স্থানে রবি, শুক্র, কেতু, নবম স্থানে বুধ, দশম স্থানে বৃহস্পতি চলে গেছে। প্রথম কথা হচ্ছে এই ছকের আমি দুটো পয়েন্ট উল্লেখ করব, দুটো কথা একটুখানি নোট করতে হবে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এই ছকের মধ্যে নিজস্ব কেরিয়ার রয়েছে, নিজের কোনো কর্মের জায়গা রয়েছে, আর্থিক উন্নতি করার জায়গা রয়েছে বা অর্থ ইনকামের জায়গা রয়েছে, এক নম্বর পয়েন্ট। এটা ভালো দিকটা বললাম। নেগেটিভ যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ বা ম্যারিড লাইফ কিন্তু অত্যন্ত পরিমাণে ছকের মধ্যে নেগেটিভ, কারণ সপ্তমপতি শুক্র সে অষ্টম স্থানে কেতুযুক্ত অবস্থানে চলে গেছে, এবং সপ্তমপতি অষ্টম স্থানে দুস্থানের জায়গায় চলে গেছে, এবং বিবাহ কারক গ্রহ যে শুক্র সেও কেতুর সাথে যুক্ত হয়ে অষ্টমে বসে রয়েছে। এখানে কিন্তু ম্যারিড লাইফের জায়গা কিন্তু অত্যন্ত পরিমাণে নেগেটিভ, কেরিয়ার বা নিজের কোনো কর্মের যোগ রয়েছে, অর্থ ইনকামের ভাগ্য রয়েছে। আর আজকে যে কথাটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে অনেকেই রুমিতে ইনকাম করতে পারে কিন্তু রাখতে পারে না, তো এনার ক্ষেত্রেও কিন্তু সেই ক্যাটাগরির সিমটমস। ইনকাম আপনি দুহাতে করবেন বাট অর্থ কিন্তু সেভিংস করতে পারবেন না, উল্টো পাল্টা খরচা, এটা ওটা সেটা খরচা, বাড়ির বাস্তুর জায়গা কিন্তু ততটা পরিমাণে শুভ পাচ্ছি না, বাড়িতে রোগ ভোগের টেন্ডেন্সি, রোগের পেছনে অর্থ উপার্জন মানে অর্থ খরচা হয়ে যাওয়া, এই ক্যাটাগরির একটা সিমটমস পাওয়া যাচ্ছে। কি করেন আপনি বলুন? এই মুহূর্তে কখনো কোনো কর্মের সাথে যুক্ত ছিলেন, কোনো কর্মটর্ম করতেন? কর্মের জায়গাটা স্টেবিলিটি হলো না, কর্মের জায়গাটা স্থায়ী হলো না, কিন্তু কর্মের জায়গাটা রয়েছে, কেন হলো না সেটাতেও আমি আসছি। এবার বলুন, আমি দুটো কথা বলেছি, কর্ম আছে তার মানে কর্ম আপনি করতেন, দেখুন কিভাবে প্রেডিকশন গুলো মিলছে দেখুন। এবার কর্মটি হলো না, কেন হলো না আমি আসছি। এবার বলুন বিয়ের জায়গা কেমন, কারণ বিবাহ স্থান কিন্তু আমি ততটা পরিমাণে শুভ পাচ্ছি না। হ্যাঁ বলুন, আপনারা দাম্পত্য জীবনে কেমন আছেন, এক কথায় উত্তর দিন তাহলেই যথেষ্ট।
ডাক্তার তো জীবনে ভালোই আছে, কিন্তু একটু সমস্যা হচ্ছে একজনের তো একজন প্রায় অসুস্থ হতেই থাকছে, অসুস্থ হতেই নট অনলি নট অনলি বলি নট অনলি অসুস্থতা, আপনার যে শ্বশুর বাড়ি রয়েছে সেখানের মধ্যে আপনি ফলো করবেন যে একাধিক শত্রুতা আপনার লাইফের মধ্যে আসবে, বুঝতে পারছি, একাধিক বদনামের ভাগ্য, ভুল বোঝাবুঝি, জেলাসি, হিংসা আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে, এগুলো ফিল করেন না? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, কিন্তু আপনি হচ্ছেন এমন মহিলা আপনি আবার একটু মুখ বুঝে থাকতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ মানে আপনি মানে কিছু ভালো ফিল করুন কি খারাপ ফিল করুন আপনি কাউকে শেয়ার করতে পারেন না, মনের কথা বলার মতন লোক পান না, মানুষ পান না, এই ছকের প্রবলেম। কেরিয়ার ভালো থাকা সত্ত্বেও জন্মছকে কিছু নেগেটিভ গ্রহ দোষ হয়ে রয়েছে, যে কারণের জন্য কেরিয়ার জমলো না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে বিবাহের জায়গাও ততটা মাত্রায়, মানে বিবাহের তো জীবনে ততটা পরিমাণে সুখী যে বলতে পারবেন সেটাও আপনি বলতে পারবেন না। আপনি যে বাড়িতে বর্তমানে বসবাস করছেন, শ্বশুর বাড়ি, কত বছর বিয়ে হয়েছে? 6 বছর বিয়ে হয়েছে। আপনি যে শ্বশুর বাড়িতে বর্তমানে বসবাস করছেন, এই শ্বশুর বাড়ি নর্থ ইস্টে গড়বড় হয়ে রয়েছে, হয় উত্তর পূর্ব মানে ঈশান কোণ যাকে আমরা বলি, দেখুন হয় ঈশান কোণে, হয় রান্নাঘর, নয় বাথরুম, নয় ভারী কিছু বা সিঁড়ি হয়ে রয়েছে, কি আছে বলুন? বাথরুম আছে, তাহলে মিললো কথাটা। এবার বলুন, দেখুন আমি বারবার করে একটা কথা বলি, আমি আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো যে ঈশান কোণের বাথরুম, আমি বারবার করে বলেছি, মেজর বাস্তু দোষ তৈরি করে বাড়িতে, কিন্তু ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ মানে ওই পেটে ব্যথা মাথায় ব্যথা নয়, মানে ক্রনিক এক্স্যাক্টলি বড় ধরনের রোগ, কিডনির প্রবলেম, হার্টের কোনো প্রবলেম, হঠাৎ করে কোনো সেরিব্রাল অ্যাটাক, হঠাৎ করে হার্ট অ্যাটাকের দুর্ঘটনার জায়গা, ক্যান্সারের মতো রোগ নিয়ে আসে, তো বাড়িতে কিন্তু এমন এমন রোগ আসবে যে রোগের পেছনে মানে লাখ লাখ টাকা খরচা হবে, রোগ কিন্তু সারবে না, বুঝতে পারলাম? হ্যাঁ কি বোঝেন কথাগুলো? আপনি তো ফেস করছেন, তাই তো, সমস্যাগুলো তো আপনি ধরে আছেন, মানে দীর্ঘদিন ধরে আপনি বললেন এটাই একটা সমস্যা, মানে একটা জীবনের অসুখে হওয়ার কিন্তু অনেক কারণ আছে, আপনার মধ্যে কিন্তু এই কারণটা বেশি হাইলাইট হচ্ছে, তাই তো, এই সমস্যায় ভুগছেন। এবং এবং এই ঈশান করে বাস্তব আপনার মেন্টাল স্টেবিলিটি আসতে দেবে না, বাড়িতে দেখবেন কোনোভাবেই ডিসিশন নিয়ে উঠতে না পারা, মাথা কাজ না করা, সবার মধ্যে কম বেশি, আপনারও তাই। আচ্ছা নয় হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, তো এই হচ্ছে পরিস্থিতি। কখনো কাউকে দেখিয়েছেন এই ছক নিয়ে? আমি যে কথাগুলো বললাম, এক মিনিট, আমি যে কথাগুলো পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করে দিলাম, তিনি কি এগুলো পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করেছিলেন? ঈশান করে বাথরুমের কথা আপনাকে না দেখে আপনার হরস্কোপ দেখে বললাম, তিনি বলেছিলেন? এইখানেই গল্প লুকিয়ে রয়েছে, এখানেই পার্থক্য আবিশ্বাসীর সাথে অন্য জনের, বুঝতে পারলাম? এই জায়গায় ঠিক করুন, এই জায়গায় ঠিক না করলে যত যত মাত্রায় স্টেবিলিটি আসবে না, ওই রোগ ভোগ জ্বালায় ভুগতে থাকবেন, বাড়িতে হাজার একটা অশান্তি ঝামেলা চলতে থাকবে, বাড়ির বাইরে থাকবেন ভালো, বাড়িতে ঢুকলেই দেখবেন ঝামেলা অশান্তি চলতে থাকবে, বুঝতে পারছি? এগুলোকে ঠিক করুন, এগুলোকে ভালো কাউকে দেখিয়ে ঠিক করুন, বুঝতে পারলাম? আমার মনে হয় প্রত্যেকটা পর্বে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে সফলতার দিশারিতে সবসময় বাস্তুকে টেনে আনা হয়, তার একটাই কারণ, কারণ গোড়াতে সমস্যা থাকে, সেটা নির্মূল না হলে যতই আপনি ওপর ওপর রেমেডি করান কোনো ফল হয় না। আর যারা মনে করছেন ঠিক এই গোড়া থেকে সমস্যা নির্মূল করাতে চাইছেন, অবিশ্বাসের সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার মনে হয় যে তারা বহুদিন ধরে চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, কিন্তু আরেকটু চেষ্টা করতে হবে যদি আপনারা সমাধান চান। দেখুন টিভি স্ক্রিনে মোবাইল নাম্বার অবিশ্বাসের রয়েছে, বুকিং নাম্বার কিন্তু বারবার করে বলছি, যে নাম্বার গুলো আপনারা দেখছেন সেটা কিন্তু শুধুমাত্র বুকিং নাম্বার, বুকিং করার জন্য সেই নাম্বারে ফোন করবেন। তার পাশাপাশি আপনারা জানেন চেম্বার কোথায়, বর্ধমানেও পাওয়া যাবে, কিন্তু ডেট জানতে গেলে একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার ব্যারাকপুর, শনিবার দমদম, রবিবার মেচেদা, আপনারা জানেন, কিন্তু এক সপ্তাহ আগে থেকে মোটামুটি বুকিংটা করতে হয়, কারণ আগের বুকিং গুলো কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু আবার এক সপ্তাহের জন্য ওয়েট করতে। অনলাইন মেডিকেশন আপনাদের জন্য রয়েছে, এখন অবধি অ্যাভেলেবেল রয়েছে, চাইলে একবার করে নিতে পারেন কন্ট্যাক্ট। যে বিষয়টা উনি ফোন করলেন, যে বিষয়টাতে উনি ফোন করলেন, আর সবথেকে বড় প্রমাণ হচ্ছে উনার ফোনটাতে একটা কথা বোঝা গেল যে উনি প্রপার ভাবে অ্যানসারও করতে পারছেন না এবং প্রপার ভাবে ডিসিশনও নিয়ে উঠতে পারছেন না। এটার মেন রিজন হচ্ছে ওই ঈশান কোণের বাথরুম, কারণ বারবার করে বলি ঈশান কোণ মানে বাস্তব পুরুষের হেড, বাস্তব পুরুষের মাথা, তো ওখানে আপনি বাথরুম করে রেখে দিয়েছেন, ওখানে আপনি মানে কি বলবো নেগেটিভ কর্ম করছেন,
তো কোনোভাবেই তো মাথা কাজ করবে না। ওনাকে আমি একবারও বললাম না যে আপনি আমার কাছে আসুন, কারণ উনি ডিসিশনই নিতে পারবেন না। যদি ঈশান কোণের বাথরুম থাকে আপনি ওই উল্টো পাল্টা, উনিও বললেন যে কোথাও একজন জায়গায় দেখিয়েছি আমার সেরকম কিছু, আপনি উল্টো পাল্টা জায়গাতেই যাবেন, এটাই ফ্যাক্ট, এর বাইরে কিচ্ছু নেই। আপনি অনেক আমাদের কাছে আসেন, উনি এসে বললেন দাদা আপনার অনুষ্ঠান দেখার আগে আপনার কাছে আসার আগে অমুক জায়গায় গেছি তমুক জায়গায় গেছি, তো আপনার যদি নেগেটিভ টাইম চলে এবং আপনার যদি বাস্তব নেগেটিভ টাইম থাকে তাহলে আপনি দু বছর ধরে আমার প্রোগ্রাম দেখছেন কিন্তু দু মাস অন্য প্রোগ্রাম দেখে প্রলোভনের পরে আপনি সেখানেই চলে যাবেন, এটাই ফ্যাক্ট। আপনি ভালো জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন না, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যাদের ঈশান কোণের বাথরুম সঠিক ডিসিশন আপনি ভালো জায়গায় পৌঁছতেই পারছেন। দেখুন আপনি গেছেন, আপনি যে জাননি তা নয়, আপনি অমুক জায়গা তমুক জায়গা অনেক জায়গা আপনি ঘুরেছেন, যাদের আছে মেলান আমার কথার সাথে, কোনো কাজ আপনার লাইফে হয়নি, এটাই তো প্র্যাকটিক্যাল কথা। এবার আপনি ঠিক করবেন ভালো জায়গায় যাবো মাথা কাজ করবে, এটাই প্র্যাকটিক্যাল, এর বাইরে কিচ্ছু নেই, সবটাই আপনার শখ আপনার বাস্তব। তো যে আলোচনা আজকে আমরা ছিলাম আর্থিক ডেভেলপমেন্ট কিভাবে আসে, তো যেটা বলছিলাম দ্বিতীয় স্থান অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট। আমি একটা কথা অনেকদিন আগে অনুষ্ঠানে বলেছিলাম, আজকে আবার কথাটা রিপিট করবো, কারণ জিনিসটা অত্যন্ত মানে কি বলবো মজার কথা, কিন্তু এর সাথে কিভাবে যে জ্যোতিষ আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে রিলেটেড আপনারা বুঝতে পারবেন। অর্থনাশ যখন দ্বিতীয় মানে আপনার সেকেন্ড হাউসের সাথে টুয়েলথ হাউসের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনার লাইফে অর্থনাশের যোগ তৈরি হয়ে যায়, অর্থ উল্টো পাল্টা জায়গায় খরচা হয়ে যাওয়া, সেভিংস আসতে না চাওয়া, এই ক্যাটাগরির প্রবলেম চলে আসা। যাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলছি আপনারা একটু ফলো করবেন, যাদের ক্ষেত্রে দেখবেন বিছানায় বসে খাবার খাওয়ার টেন্ডেন্সি রয়েছে আপনার লাইফে কিন্তু অর্থ নষ্ট হবে, আপনার লাইফে কিন্তু অর্থনাশের যোগ তৈরি হবে। কেন, রিজনটা কি রয়েছে? দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের অর্থের যেরকম জায়গা, আমাদের কথাবার্তার জায়গা, আমাদের ফ্যামিলির জায়গা, ঠিক তেমনই আমাদের খাদ্যদ্রব্যের জায়গা। টুয়েলথ হাউস মানে বেডকে ইন্ডিকেট করে, বিছানাকে ইন্ডিকেট করে। ঠিক যে মুহূর্তে আপনি বিছানায় বসে খাদ্য গ্রহণ করছেন আপনি অটোমেটিক্যালি আপনার জন্মচক্রে না থাকা সত্ত্বেও আপনি আপনার অ্যাক্টিভিটির দ্বারা আপনি আপনার কর্মের দ্বারা দ্বিতীয় এবং টুয়েলভের মধ্যে কানেকশন তৈরি করছেন, তার মানে আপনি ইন্ডিকেশন দিচ্ছেন আপনার দরকার নেই অর্থ ব্রেনে যোগ। তো এই ক্যাটাগরি প্রত্যেকটা জিনিস অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট। এবার আসবো বাস্তুর জায়গায়। দেখুন আমাদের বাস্তুতে বা আমাদের যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে টোটাল যে বাস্তু ১৬টি দিক রয়েছে সেখানে টোটাল ৩২টা এন্ট্রি জোন বা ৩২টা মেইন এন্ট্রান্সের জায়গা কিন্তু হতে পারে। এবার এই ৩২টা এন্ট্রান্সই যে সবসময় শুভ বা ৩২টাই যে সবসময় নেগেটিভ তা নয়, এর মধ্যে কিছু নেগেটিভ রয়েছে কিছু পজিটিভ এন্ট্রি রয়েছে। কোনোভাবে দেখা যাচ্ছে আপনার রাশিচক্র অনুযায়ী বা আপনার জন্মচক্রের প্ল্যানেটস এর পজিশন অনুযায়ী আপনার যে দিকে এন্ট্রি থাকা উচিত তার সেদিকে এন্ট্রি না থেকে আপনার অ্যান্টি দিকে এন্ট্রি হয়ে রয়েছে, কোনোভাবে আপনার লাইফে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট আসতে চাইবে না। এন্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মেইন দরজা কোথায় হয়ে রয়েছে এবং আপনি কি কর্ম করছেন তার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দু নম্বর পয়েন্ট, আপনি কোথায় ঘুমোচ্ছেন আপনার বাস্তুতে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তিন নম্বর পয়েন্ট, আপনি যে ঘরটিতে বসবাস করছেন সেই ঘরটি কোন দিকের ঘর এবং সেখানে কালারের প্লেসমেন্ট কি হয়ে রয়েছে অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে বাথরুমের পজিশন কোন জায়গায় হয়ে রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে আপনার যেখান থেকে হয়তো অর্থ আসার জায়গা বাস্তুর যে দিক থেকে আপনি জ্ঞানত বা অজ্ঞানত হয়তো সেই দিকে আপনার বাড়িতে বাথরুম করে রেখে দিয়েছেন, কোনোভাবেই কিন্তু আপনার লাইফে আর্থিক সাপোর্ট আসতে চাইবে না বা অর্থ ইনকামের জায়গাও আসতে চাইবে না। বা আপনি যে প্ল্যানেট রিলেটেড কর্ম করছেন, দেখা যাচ্ছে আপনি হয়তো প্রমোটিং করছেন, আপনি হয়তো বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা করছেন, আপনি হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, সেখানে মঙ্গলকে অত্যন্ত পরিমাণে কিন্তু ইম্পর্টেন্ট বা মঙ্গল কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এবার আপনি বাড়িতে আপনার বাসতে যেখানে মঙ্গল সেখানে আপনি করে রেখে দিয়েছেন বাথরুম, হাজার বছর ধরে আপনি চেষ্টা করুন, হাজার বছর ধরে আপনি ব্যবসা করুন, আর্থিক জায়গা আপনার লাইফে কিন্তু আসতে চাইবে না, এটাই বাস্তব, এত ভেঙে কেউ বোঝাবে না। এবার বাস্তুকে জ্যোতিষের সাথে কিভাবে লিঙ্ক করে, যদিও আমি সব কথা বলে দেবো না কারণ এই থিওরিগুলো অত্যন্ত সিক্রেট বা অত্যন্ত গুপ্ত জিনিস, আমি হালকা করে টাচ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনার যেখানে মেন এন্ট্রি রয়েছে সেই মেন এন্ট্রি যদি কোনোভাবে পজিটিভ দিকে থাকলে তো ভালো, নেগেটিভ দিকে থাকলে করা যায় না, তার অন্য পদ্ধতি রয়েছে। ছোট্ট জিনিসের টোটকা, ছোট্ট জিনিসের প্রয়োগ, যদি মোটামুটি জায়গায় মেন এন্ট্রি থাকে আপনার মেন এন্ট্রির সাথে আপনার সেকেন্ড হাউসকে কানেক্ট করতে হয়, কিভাবে করবেন, আপনার যেটা জন্মলগ্ন তার যেটা দ্বিতীয় স্থান সেই দ্বিতীয় স্থানে যে রাশিতে পড়েছে সেই রাশির কিছু দ্রব্য হয়, এবার কি দ্রব্য হয় সেগুলো আমি ওপেন মিডিয়ায় বলে দেবো না, প্রত্যেকটা রাশির আলাদা আলাদা। কারণ যদি কর্কট লগ্ন হয় তো তার দ্বিতীয় স্থান হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির কিছু দ্রব্য আছে, মকর লগ্ন হলে তার কুম্ভ রাশি, মীন লগ্ন হলে তার ক্ষেত্রে সেকেন্ড হাউস, মেষ রাশি, প্রত্যেকটা রাশি রিলেটেড দ্বিতীয় রাশি লগ্নের নয় লগ্ন থেকে দ্বিতীয় সাপেক্ষে সেই দ্রব্য যদি আপনি আপনার বাস্তুর মেন এন্ট্রির কাছাকাছি বা মেন এন্ট্রির সংলগ্ন জায়গায় রাখতে পারেন আপনি দেখবেন খুব ফাস্ট আপনার লাইফ অর্থ আগমন ঘটতে শুরু করে দিয়েছে। কারণ আপনি কি করলেন, আপনি আপনার দ্বিতীয় স্থানের সাথে আপনার মেন এন্ট্রিকে মানে লিঙ্ক করে দিলেন। অর্থাৎ মেন এন্ট্রি মানে কি, সেখান দিয়ে যেমন আপনি ঢুকছেন সেখান দিয়ে যদি আমি আপনার বাড়িতে যাই আমি যখন ঢুকছি পজিটিভ বা নেগেটিভ এনার্জি সেটাও আপনার বাড়িতে ঢুকছে। এবার পজিটিভ দিকে এন্ট্রি করে রেখে দিয়েছেন পজিটিভ এনার্জি আসবে,
নেগেটিভ দিকের এন্ট্রি করে রেখে দিয়েছেন, নেগেটিভ এনার্জি আপনার বাস্তবে ঢুকবে। এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব কথা। এবার এই জিনিসগুলো আমি ওপেন টিভিতে বলতে পারবো না, কারণ এগুলো ডিসক্লোজ করে দেওয়ার জিনিস না, এগুলো অত্যন্ত রিসার্চ করে করে বের করা, অত্যন্ত গুপ্ত জিনিস। আমি তো দিই, আমি বহু মানুষকে এই জিনিসগুলো ক্রিয়াগুলো করিয়েছি, এই কাজগুলো করিয়েছি, এবং মারাত্মক মারাত্মক রেজাল্ট তাদের মধ্যে। এবং রিসেন্টলি আমি যে জিনিসটা দিচ্ছি রুমিদি, আর্থিক উন্নতি এবং বাস্তব প্রোটেকশনের জন্য একদম স্বল্প মূল্যে 3501 টাকার বিনিময়ে যারা বিভিন্ন জায়গায় গিয়ে বহু মানুষ কালেক্ট করেছে, কত যে মানে প্রত্যেক সপ্তাহে আমি বোধহয় 15-20টা করে বাইরে পাঠাচ্ছি রিসেন্টলি, মানে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর বাইরে বাইরে যাচ্ছে, সব ইউটিউবসে প্রোগ্রাম দেখছে, অনলাইন বুকিং করছে, অনলাইন পেমেন্ট, তাদের জিনিস পৌঁছে যাচ্ছে। আর চেম্বারের সাথে বহু মানুষই নিচ্ছেন, তো যারা এই জিনিসের প্রয়োগগুলো করছেন তারা জানেন আপনারা, বা যারা হয়তো করেছেন অনুষ্ঠান দেখছেন তারাও আপনারা বুঝতে পারছেন যে কতটা তাড়াতাড়ি এই জিনিসগুলো কাজ করে। এবং প্রত্যেকটা জিনিস, এই জিনিস যদি এত তাড়াতাড়ি কাজ করে তাহলে একটা জিনিস বুঝতে হবে, রেমেডি কত ফাস্ট বা কিভাবে আপনার লাইফে কাজ দেখাতে পারে। আজকে মানুষ কেন এত দূর দূরান্ত থেকে আসছে, গত রবিবার দমদম চেম্বারে বীরভূম থেকে, আবার তার আগে রবিবার বহরমপুর থেকে লোক এসেছে, আবার গত রবিবার বহরমপুর থেকে বীরভূম থেকে লোক এসেছে, বর্ধমানে বুকিং পায়নি, রবিবার দমদমে ছুটে চলে এসেছে বীরভূম থেকে। সময়টা তারা বোঝে গুরুত্ব এক্স্যাক্টলি কেন আমার দমদম চেম্বার 11টা থেকে 9টা থেকে এসে বসে আছে, ট্রেনের টাইমিংস তো ম্যাচ করতে হবে, 9টা থেকে এসে বসে, তো কেন মানুষ কেন আসছে? আজকে যে বিভিন্ন চেম্বার, এই যে দমদম চেম্বার, এই যে মেচেদা চেম্বার, এই যে ব্যারাকপুর চেম্বার, একদিনের তো চেম্বার নয় বা এক বছরের চেম্বার নয়, বহু বছরের চেম্বার, তো মানুষ যদি না আসে, মানুষ যদি কাজ না পায়, কেন আসবে মানুষ? এগুলো বুঝতে হবে। যদি মানুষকে কাজ না দেওয়া যায় এক জায়গায় স্থিরভাবে, প্রতি সপ্তাহে তো বসা যায় না বর্ধমানের চেম্বার, এক জায়গায় স্থিরভাবে কন্টিনিউ, কোন জায়গায় ওই ঘুরে ঘুরে আমাকে চেম্বার করতে হয় না, এক জায়গায় চেম্বার, কারণ আমি জানি কি করলে আপনার লাইফে ডেভেলপমেন্ট নিয়ে আসা যায়, কি অ্যাপ্লাই করলে, কি প্রয়োগ করলে আপনার বাস্তুতে বা আপনার ছকে খুব তাড়াতাড়ি আপনার লাইফের রেজাল্ট চলে আসবে। বেশি কিছু করতে হয় না, হাজার একটা হোম যোগ্য, এটা ওটা সেটা, তাবিজ কবজ কিচ্ছু করতে হবে না, সামথিং টু সামথিং, বাস্তুতে দুটো জিনিসের প্রয়োগ করে দিলাম, আপনার শরীরে কিছু হয়তো প্রয়োগ করে দিলাম, খুব ফাস্ট আপনি দেখবেন আপনার লাইফে খেলা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, এটাই বাস্তব, এর বাইরে কিচ্ছু নেই। এবং স্টুডেন্টস যারা যারা রয়েছে, না বললেই নয়, এখন কিন্তু স্টুডেন্টসের জন্য দেখানোর খুব ভালো সময়, কারণ আমি প্রত্যেকটা চেম্বারে, অনলাইনে নয়, প্রত্যেকটা চেম্বারে স্টুডেন্টসদের দেখার জন্য বা স্টুডেন্টসদের জ্যোতিষ বিচারে কোনো ভিজিট নিচ্ছি না, আপনারা একদম ফ্রি অফ কস্ট কিন্তু দেখাতে পারেন। যারা বহুদিন ধরে ভাবছেন দেখাবো দেখাবো, যেতে পারছেন না সময় সুযোগের অভাবে, এই সময়টাতে আপনারা যোগাযোগ করুন, মানে যাদের আর্থিক অসুবিধার মধ্যে রয়েছেন, যারা আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, এই সময়টাকে আপনারা কাজে লাগান, যারা দীর্ঘদিন ধরে দেখাতে চাইছেন, অত্যন্ত শুভ ফল কিন্তু আপনাদের লাইফে নিয়ে আসা যায়। সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আর রেমেডি আর খুব কম দিনে দেওয়া হবে, কারণ ওই খুব তাড়াতাড়ি 10 দিনে হয়ে যাবে, 20 দিনে হয়ে যাবে, এইসব কথা আমি বলি না, এগুলো সম্ভব নয়, এগুলো সম্পূর্ণ প্রলোভন, এইসব জায়গায় না গিয়ে ভালো কাউকে দেখান, ভালো কিছু প্রয়োগ করুন, 100 নয় 1000% আপনার লাইফের রেজাল্ট। স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু একটা কথা শুধু বলে দিতে হবে যে সেক্ষেত্রেও কিন্তু একটু বুকিং করে নিতে হবে, একদম একদম ফোন করে, একদম ফোন করে নামটা লিখে, ফ্রি অফ কস্ট বলে অনেক সময় মনে হচ্ছে কি যে হয়তো চলে গেলেই হবে তা না, অ্যাপয়েন্টমেন্টে আপনাকে নাম লিখবে, একই রকম ভাবে কিন্তু সিস্টেম, শুধুমাত্র উইদাউট ফিজ আপনাকে দেখছে শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে। আর যেটা আপনি তো বললেন যে যারা এখন রেমেডি করাতে চাইছে, একদম খুব তাড়াতাড়ি, লিমিটেড টাইম, কোনোভাবে বেরোতে পারছেন না সমস্যার জন্য, যে দেওয়ালে পিঠ ঠাকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করেছেন মানুষ, একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফের চাকা ঘুরে দিতে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা।